আমি রাম নিয়ে পলিটিক্স করতে পারবো না, আমি মানুষদেরকে নিয়ে পলিটিক্স করবো। আমি মসজিদ মন্দিরকে নিয়ে পলিটিক্স করতে পারবো না, আমি মানুষের ভালোবাসা নিয়ে পলিটিক্স করতে পারবো। নিশ্চয়ই আমি এর আগে একটা দলে ছিলাম, কিন্তু ওখানে আমি কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। বন্দে মাতরম, বন্দে মাতরম, হরি চৌধুরী জিন্দাবাদ, 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 জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। নিশ্চয়ই আমি এর আগে একটা দলে ছিলাম, কিন্তু ওখানে আমি কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। এর আগে আমি যেটা আপনি বললেন, ওই তো তৃণমূল কংগ্রেসেই ছিলাম, আমি যুবর স্টেট সেক্রেটারিতে ছিলাম, কিন্তু ওখানে কাজ করার সুযোগ পাইনি। আর কলকাতার একটা বড় নেতার ঘরের জামাই উনি, সবাই জানেন এটা। কিন্তু আমি কংগ্রেসে বহুদিন থেকে আমার ইচ্ছা ছিল এখানে আসার, কেন আমাদের সবার গর্ব, আমাদের মাননীয় সংসদ অধীর রঞ্জন চৌধুরীজি আছেন এখানে আমাদের সাথে, আবার যার সাথে আমার অনেকদিন থেকে যোগাযোগ ছিল সৌমেন পাল আমার সাথে আছেন এখানে, অনেক আমার সিনিয়র লিডাররা আছেন। তো আমি নিশ্চয়ই এখানে আজকে আসার একটাই কারণ কি, আমি কংগ্রেসের সাথে, এটা আমার ড্রিম ছিল কি আমি কংগ্রেস পার্টির সাথে যোগাযোগ করি, আর আমি ওদের সাথে একটা ফ্যামিলি মেম্বারের মতন আমি কাজ করতে চাই। আর এর আগে আমি যে পার্টিতে ছিলাম, আমি একটা জিনিস বলতে চাই কি, আই ওয়াজ নোন নট অ্যাজ আ পলিটিক্যাল লিডার, আই ওয়াজ নোন অ্যাজ আ সোশ্যাল ওয়ার্কার। কেন আমি মনে করি সবসময় কি, যতক্ষণ আপনি মানুষের সাথে কানেক্ট করতে পারবেন না, মানে ফর দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, তো আমি মানুষের সাথে সবসময় কানেকশন ওটা রাখি গ্রাসরুটের। তো গ্রাসরুটের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক আছে, আর এটা আমি ঈশ্বরের কাছে সবসময় আমি অনেক প্রেস করি কি আমি মানুষের সাথে কানেক্ট করতে পারি। আর আমাদের দাদা অধিদাকে দেখে, ওনার ইন্সপিরেশনকে দেখে আমি ইন্টারেস্ট পেয়েছি কি আমি কংগ্রেসে আসি। আর আই এম ভেরি গ্রেটফুল কি আজকে আমি ওনাদের ফ্যামিলিতে এসেছি, আর আমি পুরো 120% দিয়ে মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের সাথে থাকতে চাই, আর মানুষের সেবা করতে চাই সবসময়। আপনি যে কাজ করতে পারছেন না, এটা দলের শীর্ষনেতৃত্বকে জানিয়েছিলেন না? এটা তো আমি 2019-এ, আমি যেটা এখন খুলে বলে দিচ্ছি, যেহেতু আমি এখন জয়েন করে নিয়েছি, কেন আমি আজ পর্যন্ত কোনো তোলাবাজি ইয়া স্ক্যামবাজি ইয়া এক্স ওয়াই জেড যত তৃণমূলে আপনারা দেখেন কখনো আমি ইনভলভ ছিলাম না। আমি জেনুইনলি এর আগে যে পার্টিতে ছিলাম কাজ করলাম, আমার 120% দিলাম, কিন্তু 2019-এ কেন আমার নামটা ওখান থেকে ইরেজ হলো এটা এখনও আমি জানতে পারলাম না। আমি যোগাযোগ করলাম হায়ার অথরিটিজে, ওর পরেও আমি জানতে পারলাম না। তো নিশ্চয়ই আমি যেহেতু একটা এতদিন থেকে একটা মানুষের সাথে একটা কানেকশন, একটা ফ্যামিলি মেম্বারের মতন ডেভেলপ হয়ে গেছিলো, তো রাজনীতি আমার ব্লাডে এসে গেছে নিশ্চয়ই। তো ওই জন্যে আমি পলিটিক্সে আসার একটাই কারণ কি আমি মানুষের সেবা করতে পারি, মানুষের সাথে থাকতে পারি সবসময়। যুব স্টেট সেক্রেটারির তরফ থেকে, হ্যাঁ, কেন হলো ওটা এখনও আমি জানতে পারলাম না। দেখুন, যে তৃণমূল কংগ্রেস ওটাও তো আগে কংগ্রেস ছিল, কংগ্রেস থেকেই তো তৃণমূল কংগ্রেস হয়েছে। তো আই থিঙ্ক ইট ইজ আ লেজেন্ডারি পার্টি, ইট ইজ দ্য ওল্ডেস্ট পার্টি ইন ইন্ডিয়া, অ্যান্ড আই থিঙ্ক কি আমরা সবাই যতজন ভারতবর্ষে আছে একটা কংগ্রেসের প্রতি একটা উইকনেস, একটা ভালোবাসা ওটা থাকবে, আর সারা জীবন ওটা চালিয়ে যাবে এটা। অ্যান্ড উই হ্যাজ আ ইয়াংস্টার্স, আমরা চাই কি আমরা অপরচুনিটি পাই, আমাদের নেতা অধীর দা আছেন দিল্লিতে, রাহুলজি আছেন, সোনিয়াজি আছেন, খার্গেজি আছেন, ওনাদেরকে সামনে রেখে আমরা অপরচুনিটি পেলে আমরা ইউথ অফ ইন্ডিয়া আমরা আরও এগিয়ে যাব, আরও ভালো করে কাজ করব। তুমি একে এত ক্রস এক্সপিরিয়েন্স করছো কেন? আর তো সাংবাদিক আছে, উনি বলেছেন, অধীর চৌধুরী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন, সবারই নাম করেছেন। চলো অন্য কেউ জিজ্ঞেস করো। ফেসবুক
এক মিনিট আমি আপনার উত্তরটা দিই। আমি রাম নিয়ে পলিটিক্স করতে পারবো না, আমি মানুষদেরকে নিয়ে পলিটিক্স করবো। আমি মসজিদ মন্দিরকে নিয়ে পলিটিক্স করতে পারবো না, আমি মানুষের ভালোবাসা নিয়ে পলিটিক্স করতে পারবো। থ্যাংক ইউ। কি বলছেন? হ্যাঁ, না না, আমি আপনাকে একটা এটাও একটা কথা বলে দিই আপনাকে। কি হয় না কি, যেহেতু আমাকে একজন বলেছিলেন কি তুমি ঠিকঠাক দেখতে আছো, সুন্দর আছো দেখতে, তুমি টলিউডে জয়েন করে নাও, তুমি টিকিটটা ইজিলি পেয়ে যাবে। যেহেতু আমি পলিটিক্স করি, আমি টলিউডে যেতে পারিনি, এই জন্যে টিকিটটা পাইনি। যেহেতু টলিউডে আর কোনো সেলিব্রিটি হলে তুমি ইজিলি টিকিট পেয়ে যাও, আর যেহেতু একটা ব্লক অস্তরের একটা ব্লকের কর্মী যে 24/7 365 days চাকরি মানে দলের জন্যে কাজ করে, ওকে টিকিট দিলে আমি খুশি হতাম। যেহেতু একটা টলিউড বা একটা কোনো সেলিব্রিটি একটু ফেমাস হলেই তুমি ওকে দল একটা টিকিট দেবে, এটা তো ঠিক না। যে তোমার পার্টির জন্য, যে কোনো পার্টি হোক, ও তোমাকে 24/7 পার্টির জন্যে দিন রাত এক করে দিচ্ছে, পার্টির জন্যে খাটছে, পার্টির জন্যে সব বিশ্রাম করছে, ওকে তুমি অ্যাভয়েড করে যে একটু ফেমাস আছে ওকে তুমি টিকিট দিয়ে দিচ্ছ।